ভারত ছেড়ে হঠাৎ লন্ডনে বলিউড সুপারস্টার শাহরুখ খান। সম্প্রতি সেখানকার রাস্তায় এক ভক্তের ক্যামেরায় ধরা দিলেন এই অভিনেতা। তবে তার স্বাভাবিক লুকে নয়, মুখে হালকা দাড়ি, ঝাঁকড়া চুলে, খুব সাদামাটা একটি শার্ট আর কালো প্যান্টে সবাইকে চমকে দিয়েছেন তিনি। কিন্তু কেন এমন বেশভূষা কিং খানের, বিস্তারিত জেনে নেব প্রতিবেদনে। গেল কয়েক মাস ধরে ভিন্ন ভিন্ন লুকে ধরা দিচ্ছেন সুপারস্টার শাহরুখ খান। কখনো কাঁধ পর্যন্ত লম্বা চুল, আবার কখনো মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, জানিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে হিন্দি সিনেমা ভক্তদের মাঝে। মূলত কিং খানের আগামী দুটি ছবি পাঠান ও জওয়ানের জন্য এমন লুক নিয়ে সবাইকে চমক দিয়েছেন বলিউড বাদশা। কিন্তু এতদিন রাজকুমার হিরানি পরিচালিত ডাঙ্কি ছবি নিয়ে নানা খবর সামনে এলেও কোন লুকে শাহরুখকে দেখা যাবে তা চিন্তা করতে পারছিলেন না তার ভক্তরা। তবে এবার প্রকাশ্যে এলো শাহরুখের সেই ছবির লুক। এলোমেলো চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি নিয়ে লন্ডনের রাস্তায় ছবি শুটিং সেরে ফেললেন শাহরুখ। সেই শুটিং এর ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জানা যায় অভিবাসন নিয়ে এই সিনেমাটির গল্প গেঁথেছেন হিরানি। শাহরুখের পাঞ্জাব থেকে কানাডায় যাওয়ার যাত্রাপথই উঠে আসবে এই সিনেমার গল্পে। এর কাহিনী লিখেছেন অভিজাত যোশী, রাজকুমার হিরানি এবং কণিকা ধিলন। এছাড়া আরো জানা যায় ডাঙ্কি সিনেমায় শাহরুখের নায়িকা হিসেবে আছেন তাপসী পান্নু। সিনেমার সহপ্রযোজকের ভূমিকায় রয়েছেন শাহরুখ পত্নী গৌরী খান। রেড চিলির ব্যানারে নির্মিত অব্য ডাঙ্কি 2023 সালের 22 ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।